মেসির ফ্রিকিক ঠেকাতে কোনো কৌশল নয়, স্রেফ ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। সাবেক বার্সা ফুটবলার ইভান র্যাকিটিস এক সাক্ষাৎকারে বলেছিলেন, ফ্রিকিক নেওয়ার জন্য মেসি বল হাতে নিলেই সতীর্থরা গোল উদযাপনের প্রস্তুতি শুরু করে দিত। আর বিখ্যাত ইংলিশ কমেন্টেটর রে হার্টসনের মতে, ফ্রিকিক নেওয়াটা যদি কোনো শিল্প হয় তাহলে মেসি হচ্ছেন এ যাবৎকালের সবচেয়ে বড় শিল্পী। অবশ্য হার্টসনের সঙ্গে দ্বিমত হবার সুযোগ কই, শিল্পী মৃত্যুর পরে যেমন শিল্পের গুরুত্ব বাড়ে তেমনি মেসির প্রস্থানের পর ফুটবল ক্লাব বার্সেলোনাও তো গুরুত্ব বুঝতে পারছে। তার ক্লাব ছাড়ার দুই বছরেও ফ্রিকিকে গোল নিতে পারেনি আর কোনো কাতালান ফুটবলার। তবে ক্যারিয়ারের শুরুতে এই ফ্রিকিকই ছিল মেসির একমাত্র দুর্বলতা। প্রয়াত দিরাগো আর্মান্দো মারাদোনার একটি পরামর্শ ক্যারিয়ারের বিশাল বদল এনে দেয় এলএমটেনের। সেটা কিভাবে আর কোন কারণেই মেসি ফ্রিকিকে এতটা সফল, এসব নিয়েই হাউ ইজ দ্যাটের আজকের পর্ব। সঙ্গে আছি সাব্বির মিথুন। ক্যারিয়ারের প্রথম সাত মৌসুম অর্থাৎ 2010-11 মৌসুম পর্যন্ত ফ্রিকিক থেকে মেসির গোল সংখ্যা ছিল মাত্র 4টা। ততদিনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্রিকিকে গোল সংখ্যা হয়ে গেছে 30টা। 10 বছরের ব্যবধানে মেসি রোনালদোকে তো পেছনে ফেলেছেনই, এখন তার সামনে সুযোগ সর্বোচ্চ ফ্রিকিক স্কোরার হবার। 64 ফ্রিকিক গোল করা এই ফুটবলারের তা করতে দরকার আর মাত্র 13 গোল। যে হারে তিনি ফ্রিকিকে গোল করছেন তাতে এই রেকর্ড গড়া মেসির জন্য কেবলই সময়ের ব্যাপার। ডেড বলের এই কৌশলে কিভাবে এত দক্ষ হলেন মেসি, 2010 সালের পর কিভাবেই বা এত পরিবর্তন, এর পেছনে বড় অবদান ম্যারাডোনার। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে মেসিকে কোচিং করিয়েছিলেন প্রয়াত এই ফুটবল তারকা। ম্যারাডোনার টোটকা কাজে লাগানোর পরেই সাফল্য পাওয়া শুরু করেন মেসি। 2011-এর আগেও পরে মেসির ফ্রিকিকের শটের অ্যাঙ্গেল দেখলে কিছুটা পার্থক্য বোঝা সম্ভব। শুরুর দিকে অপেক্ষাকৃত দুর্বল ডান পায়ের পাতার বাইরের অংশে গোটা শরীরের ভর রাখত মেসি, তাতে শটের উপর তার নিয়ন্ত্রণ অনেকটাই কমে যেত। বর্তমানে পায়ের পাতা অনেকটা অংশই ঘাস ছোঁয়ানো, তাতে যেমন নিয়ন্ত্রণ বেড়েছে তেমনি শটে এসেছে অনেক বৈচিত্র্য। 2 বা 3 স্টেপ রান আপ নিয়ে মেসির শটে থাকে না তেমন জোর, তার পরিবর্তে বল স্কুপ করে দেন, তাতে বল অনেকটাই কার্ল করে, ফিজিক্সের ভাষায় যাকে বলে ম্যাগনাস ইফেক্ট। ঘুরতে থাকা বলের দুই পাশে বাতাসের চাপের মাধ্যমে বল বাঁক খাওয়ান মেসি, গোলরক্ষকরাও তাই অনেকটাই বিভ্রান্ত হয়ে যান। বলের লাইন বোঝার আগেই বল চলে যায় সরাসরি গোলে। মূলত গোলপোস্টের 24 গজের আশেপাশে সবচেয়ে বেশি ভয়ঙ্কর মেসি, এ ধরনের জায়গা থেকেই সবচেয়ে বেশি গোল করেছেন তিনি। ক্যারিয়ারের দ্বিতীয় ফ্রিকিক, চ্যাম্পিয়ন্স লিগের প্রথম কিংবা ক্যারিয়ারের 100তম গোলটাও আসে এই পজিশন থেকে পাওয়া ফ্রিকিকে। তবে দূরত্বটা যদি 24 গজের কম হয় তাহলেও কিন্তু অনেকটাই সফল মেসি, গোলপোস্টের এত কাছ থেকে ডিরেক্ট ফ্রিকিকে গোল করাটা প্রায় অসম্ভব অন্যান্য ফুটবলারদের জন্য। তবে এখানেই যে মেসি অনন্য, মানব দেয়ালের ওপর থেকে স্কুপ করে বল কার্ল করান তিনি, ফুটবলের ভাষায় যাকে পানিকা শটও বলা হয়, তাতে প্রতিপক্ষ দলের গোলকিপার নিজেদের গড়া মানব দেয়ালই বিভ্রান্ত হন। মাত্র 12 গজের আগে বল দেখতে পারেন না, আর তখন ওই দূরত্বে বলটা দেখলেও রিফ্লেক্ট করার সময় থাকে না, মূলত পেনাল্টি কিকের মতোই কঠিন হয়ে দাঁড়ায় এই শট ফেরানো। ক্যারিয়ারের তৃতীয় ফ্রিকিক গোল লালিগায় আলমেরিয়ার বিপক্ষে এভাবেই প্রথমবারের মতো গোল করেছিলেন এলএমটেন। বয়সের সঙ্গে এই ধরনের শটে কেবলই দক্ষতা বেড়েছে তার। মেসির একের পর এক গোলে মানব দেয়ালে লোকবল বাড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হন প্রতিপক্ষ দলের কোচরা। তবে এখানেই মেসি ভিন্ন, ওপর থেকে নয়, এই ফুটবলারের উপর শট নেওয়া শুরু করলেন দেয়ালের নিচ থেকে। ফুটবলাররা শট ফেরাতে লাভ দিলে নিচ থেকে ঘাস ছোঁয়ানো শটে গোলপোস্ট খুঁজে নেন মেসি। 2012-তে বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে বা 2018-তে আলাভেসের বিপক্ষে বার্সার 6000তম গোল পূরণ করতে এই ধরনের কৌশল অবলম্বন করেছিলেন তিনি। এরপর থেকে মেসির এ ধরনের কৌশল ঠেকাতে ড্রট এক্সপ্লোরার বা দেয়ালের নিচে ফুটবলার শুয়ে দিতে বাধ্য হয় প্রতিপক্ষ দল। এত সব আলোচনায় মনে হতে পারে বেশি দূরত্বে পাওয়া ফ্রিকিক কিংবা গোলপোস্টের বা পাশের ফ্রিকিকে হয়তো অতটা সফল নন মেসি, তবে এই আর্জেন্টাইন নিজের গোটা ক্যারিয়ার জুড়ে কেবল উন্নতি করেছেন। তার বা পায়ের নিখুঁত মাপ, গতি আর কার্লের কারণে 30 গজের বাইরে থেকেও গোল করার নজির রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে লিভারপুলের বিপক্ষে এমন এক গোলেই ক্যারিয়ারের 600তম গোল পূর্ণ করেন সাবেক বার্সা ফুটবলার। এছাড়া 2018-তে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষেও তো করেছেন এমনই এক গোল। কদিন আগে ক্রুজ আজুলের জালেও দূরপাল্লার ফ্রিকিকে স্কোরশিটে নাম লিখিয়েছিলেন তিনি। কেবল ম্যাচ নয়, ট্রেনিং সেশনেও ডেড বলে হেসে খেলেই একের পর এক বল জালে পাঠান মেসি। তার ঈশ্বর প্রদত্ত গুণ টানা প্র্যাকটিস আর
ফুটবলীয় মস্তিষ্কে সময়ের সঙ্গে দিনে দিনে হয়ে উঠছেন আরও অপ্রতিরোধ্য। ইতিহাসের সর্বোচ্চ ফ্রিকিক গোল স্কোরার হতে আর মাত্র 14 গোল দূরে এই জীবন্ত কিংবদন্তি। যে হারে মেসি স্পট কিকে গোল করছেন তাতে এই রেকর্ড ভাঙা যে কেবলই সময়ের অপেক্ষা। দর্শক, আজকের হাউ ইজ দ্যাট এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো পর্বে, হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, সময়ের সঙ্গেই থাকুন।